আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। টুকু এখন তো হ্যাপি নিউ ইয়ার না, আসলে এই ভিডিওটা করা হয়েছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। তখন বাবুর 1 বছরও হয়নি। সারিম বাবুকে নিয়ে আমি আর ওর বাবা গিয়েছিলাম এই সামনে যে রেস্টুরেন্টটাতে খেলার জায়গা আছে সেরকম একটা রেস্টুরেন্ট খুঁজে সেখানে বেড়াতে নিয়ে গিয়েছিলাম, যে আমরা খালি বসে বসে খাবো, বাবু খেলবে না। সে কত কিছু চিন্তা করে তারপরে ওকে এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। এটা কিন্তু ওই যে আড়ংয়ের পাশে, 1 নম্বর আড়ংয়ের পাশে, মানে আড়ংয়ের রাস্তা দিয়ে একটু হেঁটে গেলে এটা হলো সিএফসি। হ্যাঁ, এটা সিএফসি, ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন। খুব সুন্দর জায়গাটাও, খুব সুন্দর, অনেক বাচ্চারা খেলা করছিলো, আমরাও খুব মজা করছিলাম, বাবুও খুব মজা পেয়েছিলো। সে সময় কিন্তু শীতকাল ছিল, ডিসেম্বরের পরে, জানুয়ারির মানে 31st আর কি, 31st না, এটা হচ্ছে 1 জানুয়ারির দিন আমরা গিয়েছিলাম সকালবেলা। বাবু কিন্তু মেনু দেখে খুব উৎসাহে একদম অর্ডার দেওয়ার জন্য ব্যস্ত, তা আমরা ওদিন অনেক মজা করছিলাম, বাবু অনেক মজা করছিল। খেলার জায়গাটাতে গরম ছিল, অনেক বাচ্চারা ছিল, বাবু খুব মজা পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল, কারণ সব বাচ্চা হচ্ছে বড়, ওর ও সবচেয়ে ছোট বাচ্চাদের ভিতরে, ও সবচেয়ে ছোট। দেখেন কেমন তিরিং পিরিং করে সব উঠে বাচ্চারা খেলা করতেছে, বাবু এক কোনায় দাঁড়ায় আছে, কয়েকটা বল হাতে নিচ্ছে কি নিচ্ছে না, আবার ফেলে দিচ্ছে, আবার তাকাচ্ছে কেউ ওকে বকে কিনা, কেউ ওকে মারে কিনা। আমরা যতই অভয় দিই তারপরে ও ভয় পাচ্ছিল। দেখেন ও মানে বাচ্চাগুলো আর এমন এমন ছোট, ও এক কোনায় কোনো রকমে বসে আছে ওর বাবার সাথে, ওর বাবা আছে দেখে মনে হয় একটু ভয় পাচ্ছে। বাচ্চাগুলোকে তাড়াহুড়া করে করতেছে আর ও হাঁ করে সেই তাকায় থাকতেছে। বাচ্চাগুলো ওর সাথে এসে একটু খেলা করে করে ওর সাথে একটু কথা বলে আবার চলে যাচ্ছে জায়গায়। ও ওদের সাথে তাল মেলায় খেলার চেষ্টা করতেছিল, কিন্তু আসলে কি পারে বলেন, ছোট বাচ্চা একদম। যাই হোক, আমরা খুব মজা পাচ্ছিলাম, ও খুব মজা পেয়েছে, ভয়ও পাচ্ছিল মজাও পাচ্ছিল। আমরা হলো আমাদের 31st না, 1 জানুয়ারি, 1 জানুয়ারির প্রথম তারিখ আমি ওর বাবাকে বলেছিলাম যে জানুয়ারির প্রথম দিন যেভাবে বাবু সময় কাটাবে সারা বছরটা সেভাবে যাবে, মানে যেটা আমরা আর কি যে জেনারেল কুসংস্কার ব্যবহার করি, বিশ্বাস করি সেটাই। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে যাওয়া, যে প্রথম দিন যদি বাচ্চাদের সাথে খেলবে তাহলে পুরো বছরই সে বাচ্চাদের সাথে খেলবে। আসলে সেরকম কিছু হয় না, ওই বাবু আমাদের বাসায় থাকে, বাসায় বারান্দায় যায়, ছাদে যায়, সেখানেই যে একটা দুইটা বাচ্চা থাকে তাদের সাথে ও কথা বলে, খুব ইন্টারেস্ট নিয়ে তাদের সাথে খেলাধুলো করে, এভাবেই কিন্তু দিন কাটে। এইভাবে করে সুন্দর করে আমরা, আর আমাদের আসলে খাওয়া দাওয়াটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, খাওয়া দাওয়াটা মেন কোনো ইস্যু ছিল না, বাবুর জন্য একটা আনন্দ করে এইটাই।